ঘরে যে এসে বলছে বউটা ঘরে না থাকলে তো কি হইলো, আমি কোন বউটা খুঁজছি নাকি? নমস্কার, আমি দীপক কুমার মাহাতো এবং আপনি দেখছেন সুন্দরী পুরুলিয়া। পুরুলিয়ার শিল্পকথা তুলে ধরলেই আমরা বিভিন্ন সংস্কৃতির ছোঁয়া পাই। এই সংস্কৃতির মধ্যে কিন্তু পুরুলিয়ার অনেক কালচার জড়িয়ে আছে। পুরুলিয়ার ছৌ ঝুমুর টুসু করম যেমন মানুষের মধ্যে গেঁথে রয়েছে, সেরকম পুরুলিয়ার কমেডি, পুরুলিয়ার কমেডি অ্যালবাম, পুরুলিয়ার সেই সকল শিল্পী যারা মানুষকে দীর্ঘদিন ধরে আনন্দ দিয়ে এসেছে, সেই সব শিল্পীদের পাশে আমরা পৌঁছানোর চেষ্টা করছি এবং এইসব শিল্পীদের কিছু কিছু কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তো আজকে আমরা চলে এসেছি পুরুলিয়া জেলার অন্তর্গত ছড়া গ্রামে এবং এই ছড়া গ্রামেই আমাদের বিখ্যাত একজন কমেডিয়ান তথা একজন লেখক, যিনি বিভিন্ন রকম কমেডি অ্যালবাম কিন্তু আমাদের মানভূমবাসীকে তথা আমাদের সমগ্র বাংলাবাসীকে উপহার দিয়েছেন এবং আজকে আমি ওনার সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। তো তার আগে আমরা সুন্দরী পুরুলিয়া চ্যানেলের পক্ষ থেকে স্বাগত করে নেব আমাদের বিখ্যাত সেই শিল্পী স্বপনবাবুকে। স্বপন ভুজুরি, আপনারা তো নাম শুনেছেন, তো স্বপনবাবু আপনাকে সুন্দরী পুরুলিয়া চ্যানেলে স্বাগত জানাই। ধন্যবাদ। কেমন আছেন? ভালোই আছি। আচ্ছা, আপনার বিভিন্ন ক্যাসেটে যখন আমরা দেখি শুধুমাত্র আপনি মানভূম ভাষাটাকে জায়গা দিয়েছেন, আমাদের পুরুলিয়ার গদা বাংলাটাকে জায়গা দিয়েছেন, তো এই লাইনে আপনি কীভাবে এলেন? আমি মূলত মানে 1984 সালে গ্রাজুয়েশন কমপ্লিট করার পরে আর কি, মানে আমার মা মারা গেছিলেন আর কি, তো আমি একটা এমন ফ্যামিলি থেকে এসেছি যে আমার দাদু যাত্রা করতেন, আমার বাবা ভালো যাত্রা করতেন, আমার বাবা শঙ্করচন্দ্র হুজুরি খুব ভালো অভিনেতা ছিলেন, তো সেই সূত্রে আমার যাত্রার একটা মানে পরিবেশ, যাত্রার একটাই আমার মধ্যে ছিল আর কি, ছোটোবেলা থেকেই ছিল। ছোটোবেলায় আমাকে অনেকেই ডায়লগ বলা করাতো, এই তুই ওই অমুক বই ওই ডায়লগটা বলতো, মানে আমার বাবা যেগুলো করতো আর কি সেগুলো আমাকে বলাতো, আমি বলতাম আর কি, সবার খুব ভালো লাগতো। পরবর্তী ক্ষেত্রে মা মারা যাওয়ার পরে খুব শোকের মধ্যে দুঃখের মধ্যে আমি একটা যাত্রার বই লিখেছিলাম আর কি, সেটা হচ্ছে পরাজিত সূর্য, চারটা পাটাবান্ধা বই লিখেছিলাম, মাত্র 24 দিনের মধ্যে শেষ করেছিলাম আর কি। পরবর্তী ক্ষেত্রে 85 সালে আমি একটা পৌরাণিক যাত্রাপালা লিখি, যেটা হচ্ছে অভিশপ্ত কর্ণ। এই যাত্রাগুলো যখন লিখলাম আমি, তো এলাকার লোক কিছুটা জানলো যে ও যাত্রা লিখেছে, এই করেছে, এই করে মানে আমার বিশিষ্ট বন্ধু আর কি সিদ্ধিনাথ চ্যাটার্জি, আমাদের গ্রামেরই জামাই আর কি, তো আমার চেয়ে যে কলেজে সিনিয়র ছিল, এক দু বছরের সিনিয়র ছিল, ও খবর পাওয়ার পর আমার সঙ্গে দেখা করলো একবার, দেখা করে নিয়ে ও বইগুলো নিল, দেখলো যে ভালো হয়েছে, তখন ও আমাকে বললো যে একটা যাত্রা করলে পরে একটা গ্রামের মানুষ হয়তো একবার দেখবে, ব্যাস শেষ, কিন্তু তুমি যদি নাটকের লাইনে আসো, তুমি যদি নাটক করো, তাহলে আমরা এই নাটকটা নিয়ে আমরা বিভিন্ন জায়গায় যেতে পারবো, বিভিন্ন কম্পিটিশনে যাবো, বিভিন্ন জায়গায় করতে পারবো। তো আমি চিন্তাভাবনা করলাম যে এটা তো ঠিক কথা, তারপরেই আমাদের বন্ধুত্ব খুব গড়ে উঠলো এবং আমরা একটা টিম তৈরি করলাম, আমাদের বন্ধুবান্ধব নিয়ে একটা টিম তৈরি করলাম। ও আগেই আইপিটির সঙ্গে যুক্ত ছিল, তো তখন আমরা একটা নতুন নাটকের টিম তৈরি করলাম, সেটাতে ওই সিদ্ধিনাথ চ্যাটার্জি, ভীমসেন মাহাতো,
সুধীর দাস, হ্যাঁ, তারপরে আমার এক বন্ধু মারা গেছে অচিন্ত নন্দী, আমরা ছিলাম পাণ্ডু, পরেশ, সলিল, এমনি করে বেশ কয়েকজন মিলে টিমটা তৈরি করলাম। এরপরে টিমটা তৈরি করার পরে প্রথম আমরা বুড়ো আঙুল বলে একটা নাটক, মানুহুমে বুড়ো আঙুল, মানে ওটা বুড়ো আঙুল ছিল শিব শর্মার লেখা, সেটাকে আমরা বুড়া আঙুল এই নাম দিয়ে আমি মানুহুমে ওটাকে ট্রান্সলেট করে আমরা নাটকটা করলাম। তো মানুষের বিপুল চাহিদা, বিরাট সাড়া পড়লো আর কি। মানে ভিডিও আকারে করেছিলেন? না, ভিডিও আকারে না, তখন তো নাটক, তখন তো ভিডিও ছিলই না, মঞ্চে মঞ্চে মঞ্চ নাটক করতাম আর কি। এমনকি পথ নাটকও করেছি আর কি, মঞ্চ তো সব জায়গায় হয় না, সেই সুযোগও থাকে না আর কি। মঞ্চে আমি অত কোনো একটা মোড়ে আয়োজন করেছি, লাইট ফাইট দিল, ব্যবস্থা করলো, তক্তা দিয়ে দিল, আমার নাটকটা করলাম। কিন্তু বেশ উৎসাহ ধারপাশের গ্রামের, মানে বিভিন্ন জায়গায় যেখানে গেছি, কোনো একটা স্কুলের হয়তো সুবর্ণ জয়ন্তী, সেখানেও করেছি, এভাবে করছিলাম আর কি। পরবর্তী ক্ষেত্রে 88 সালে আমি নিজেই একখানা নাটক লিখলাম আর কি, বাঁস বলে আর কি। তো মাসের গল্পটা খুব মজার গল্প, গল্পটা হয়তো প্রচলিত কিনা জানি না আমি, কিন্তু আমি গল্পটা মানে মানুষের এত বেশি আকর্ষণ হয়েছিল আর কি, যে ওই একজন বাস শুনছে ভোটের সময় এসে বলল যে খুড়া তাহলে ভোটটা দিব, তাহলে বলছে হ্যাঁ হ্যাঁ দিব, এই বাবা তোদের কিন্তু বরাবর দি রে। তারপরে আবার 5 বছর পার হয়ে গেছে, আবার সেই লোক সেই বাস শুনছে, সেই কাজেই করছে, তার কোনো ডেভেলপ হয় নাই। আবার যখন পরে বলছে খুড়া তাহলে ভোটটা দিব, তুমি হ্যাঁ দিব, দিবার জন্যই এতে শুনছি। আচ্ছা, এই জায়গায় আর কি মাঝখানে আর গল্প আছে আর কি। এই বাস নাটক, এই বাস নাটকটা মানে সেই সময় আমাদের মানে খুব খুব জনপ্রিয়তা দিয়েছিল আর কি, এত হাততালি, এত মানুষের ভালোবাসা। এবং সেই সময় আমি স্পেশাল অনার্স করছিলাম আর কি, স্পেশাল অনার্সটা শেষ করে নিয়ে এমএ পরীক্ষা দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম আর কি। কিন্তু এই নাটকের হাততালি বাহাবা আমাকে আর ওই রাস্তায়, মানে ওই রাস্তাটাই আমার অফ করে দিল আর কি। বাস বাস নাটকের পরে আমরা 89 সালে যেহেতু আইপিটির সঙ্গে যুক্ত ছিলাম আর কি, আমার একটা সুযোগও ঘটেছিল নাটকের ব্যাপারে, আমরা কিছু ওয়ার্কশপও করেছিলাম কলকাতায়, অন্তত 3-4খানা ওয়ার্কশপ করেছি। এবং ভালো ভালো, বিশেষ করে আমার খেয়াল আছে আর কি, যে উৎপল দত্তেরও আমার একটা ক্লাস করেছিলাম। উনি একটা দামি কথা বলেছিলেন, যেটা আমার অভিনয় জীবনে পরবর্তী ক্ষেত্রে খুব কার্যকরী হয়েছে আর কি, যেটা উনি একটা কথা বলেছিলেন যে ম্যাজিক ইপ, ম্যাজিক ইপ বলছে, এই ম্যাজিক ইপটা হচ্ছে এমন একটা জিনিস, যদি তুমি রাজা হও তাহলে তুমি কি করবে, নিজে ভাববে আমি রাজা হলে কি করব। এক, যদি তুমি ভিখারি হও তাহলে তুমি নিজেই ভাববে, যদি আমি ভিখারি হই তাহলে আমি কী কী করবো, আমি ভিখারি হলে কী কী করবো। এই চিন্তাটা উনি ওই ক্লাসে দিয়েছিলেন আমাকে, এটা আমার মনে খুব খুব গেঁথেছিল আর কি। পরবর্তী ক্ষেত্রে আমি এটাকে ফলো করার চেষ্টা করি আর কি। তারপরে ওই সময়ে আর কি আমাদের সৌভাগ্য হয়েছিল আর কি, সত্য বন্দ্যোপাধ্যায় ছিলেন, জ্ঞানেশ মুখার্জি ছিলেন, পরবর্তী ক্ষেত্রে আমরা রবীন্দ্রভারতী ইউনিভার্সিটির উদ্যোগে আইপিটিএ, রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি আর পশ্চিমবঙ্গ সরকারের কোনো একটা বিভাগ আর কি, তথ্য সংস্কৃতি দপ্তরে হয়তো, 3টা বিভাগে মিলে একটা ওই ওয়ার্কশপ করেছিল আর কি, সাক্ষরতার নাটকের কম্পিটিশান। সেখানে আমরা জেলা থেকে সিলেকশন আমরাই করেছিলাম, আমাদেরকে জেলা থেকে পাঠানো হয়েছিল, সেখানে আমরা নাটকটা করেছিলাম। তো ওইখানে পরাণ বন্দ্যোপাধ্যায় মানে খুব প্রশংসা করেছিলেন নাটকটা, খুব প্রশংসা, কলকাতার একজন বিশিষ্ট মানে অভিনেতা, উনি খুব প্রশংসা করেছিলেন। এবং আমাদের যে মাতাল রোল করেছিল উনি তো অবাক হয়েছিলেন যে এত ভালো অভিনয় করতে পারে, খুব খুব ওটা করেছিল দুর্গাদাস মাহাতো, আগে আমাদের পাণ্ডু বলে একজন করতো, যে সেবারে যেতে পারে নাই, যে আমাদের সেকেন্ড ছিল প্লেয়ার সে করেছিল, কিন্তু সে এমন অভিনয় করেছিল যে উনি খুব নাম করেছিলেন আর কি। এটা আমাদের একটা মানে ভালো ইয়ের বিষয়। এই নাটক নাটক করছি, নাটক করতে করতেই আলোটা জ্বালবে নাটকটা লিখলাম। আলোটা জ্বালবে নাটকটা তখন সাক্ষরতা আন্দোলনে আমাদের মানে খুব বেশি মানে ব্যাপক প্রসার প্রচার, এমনকি আমাদের তখন জেলা পরিষদ থেকে এই বইটা সাক্ষরতা জেলা সমিতি যেটা, তারা এই বইটা তখন আমার কাছ থেকে 500 কপি কিনেছিল আর কি, বলে আপনি বইটা ছাপান আমরা কিনে নেব বিভিন্ন জায়গায় বিভিন্ন সাক্ষরতার এই প্রচারের জন্য আর কি। এবং আমরা 14 দিন একটা ট্যাবলো তো গিয়েছিলাম আর কি, ডিএম আমাদেরকে চিঠি করেছিলেন আর কি, তো তাতে আমরা 14 দিন ট্যাবলো তো ঘুরেছিলাম নাটকটা নিয়ে। এবং 3খানা টিম ছিল, সবাই কিন্তু আলোড়া জ্বালবে নাটকটাই ছিল, আর গান ছিল, সাক্ষরতার গান ছিল প্লাস এই নাটকটা ছিল, এটা আমরা করেছিলাম আর কি। সেটা হয়তো ওই 94-95 সাল এরকম হয়ে যেতে, 94-95 সাল। পরবর্তী ক্ষেত্রে আমার এই আলোড়া জ্বালবে নাটকটা পুরুলিয়ার ATFC মানে সমীর দত্ত, তারপরে এই জায়গায় আমরা ভাদুরদা বলি আর কি, আমরা ভাদুরদাই বলি আর কি, চন্দ্রনাথ জগাজে, হ্যাঁ, ওই তার সাথে
চড়কা ওরাও যুক্ত ছিল, ও একটা সাইড রোলে অভিনয় করেছে আর কি। তো ওরা নাটকটা করছিল আর কি, বিভিন্ন জায়গায় বিভিন্ন ইয়াতে মানে কম্পিটিশানে অংশগ্রহণ করছিল, রিক্রিয়েশন ক্লাবে গিয়েছে, ছাতনায় গিয়েছে, আমরাও ছাতনাতে রিক্রিয়েশন ক্লাবের কম্পিটিশানে অংশগ্রহণ করেছিলাম, পুরুলিয়াতে ছাত্রজীব উৎসবেও আমরা করেছি, ওরাও করেছে, ওরা ফার্স্ট হয়েছে এইখানে, এবং বিভাগীয় যে তিনটা জেলায় মিলে হয়েছিল সেখানেও ওরা ফার্স্ট হয়েছিল। পরে কলকাতায় কী হয়েছে আমার এটা জানা নেই। এই নাটকটা খুব হিট করার পরে আর কি ওরা ওই চয়েস কোম্পানি থেকে ওদেরকে অফার দিল একটা, এটা ক্যাসেট করার জন্য। তখন প্রথম ওরা ওই ক্যাসেটটা করলো। ক্যাসেটটা করার পরে মানে স্বাভাবিকভাবেই আমার একটু মনে হয়েছিল আর কি যে আমাকে একটু জানালে ভালো হতো। পরে আমি সেই লোকের কাছে জানলাম, মানে যে ক্যাসেটের ডিলার সে আমাকে বললো যে, আমি বললাম কী ক্যাসেট বার হয়েছে, যে এই ক্যাসেটটা বার হয়েছে, তো বললি এটা তো আমারই লেখা। ও বললো যে আপনার লেখা, বলে হ্যাঁ। তুমি যে আচ্ছা আচ্ছা, তখন আমার কাছ থেকে আমার মনে আছে খুব ওই ডিলার, মানে এখন ওর সাথে যদিও পরিচয় হয়েছে আর কি, পরবর্তী ক্ষেত্রে ভালো ঘনিষ্ঠতা হয়েছিল, মহেন্দ্রের নাম আর কি। তো ও আমাকে 5 টাকা কম নিয়েছিল ক্যাসেটের দাম, বলছে আপনার লেখা যখন আপনি 5 টাকা কম দেন, আপনি একটা শিল্পী মানুষ। পরবর্তী ক্ষেত্রে এইটা একটা গুঞ্জন ছড়ায় আর কি। তখন চয়েস কোম্পানি থেকে আমাদেরকেও একটা অফার দেয় যে, তাহলে ঠিক আছে আপনার তো লেখা, তাহলে আপনি আরেকটা নাটক লিখুন, আমরা করব। তো তখন আমরা ওই দে ফাবড়ায় ছাঁচ গড়ালে এই নাটকটা, দে ফাবড়ায় ছাঁচ গড়ালে আমাদের প্রথম ক্যাসেট এইটা আমরা কলকাতায় আমাদের রেকর্ডিং হয়েছিল। এবং আরেকটা ভালো জিনিস আর কি, মানে একসাথেই আর কি চয়েস কোম্পানি ছায়ারানীর একটা ক্যাসেট আর আমাদের এই ক্যাসেটটা, আমরা একসাথেই ট্রেনে গেছি ছায়ারানীর সাথে এবং একসাথেই রেকর্ডিং করেছি। সেই প্রথম একসাথে আমাদের যা ছায়ারানীর সাথে তখনই পরিচয় আর কি। তখন ছায়ারানীর বিশাল মার্কেট, যেখানে সেখানে ছায়ারানী। তো আমরা সঙ্গে গেলাম, ব্যবহার ভালো, কথা ভালো, গল্প সল্প করে গেলাম, ওইখানে আমরা অডিওটা রেকর্ডিং করলাম। তারপর দিনে ওদের গানের রেকর্ডিং হলে আমরা চলে এলাম, সমস্ত খরচা চয়েস কোম্পানি করেছিল। পরবর্তী ক্ষেত্রে তার পরের বছরে আমরা করলাম ওই যেটা খুব হিট করেছিল কি, ছলিকে গেলি গো। তখন একটা গানও খুব চলেছিল, ছলিকে গেলি গো, পিছলে গেলি গো, পড়ে হলে গো তোকে ভাইলে ভাইলে, এই গানটা সেই সময় খুব হিট করেছিল। তো সেইটাকে নিয়ে একটা কমেডি ছিল আর কি, এই কমেডিটা খুব হিট করেছিল সেই সময়, মানে এটা আমাদের একটা ভালো বড় পরিচিতি। এই পরিচয়টা পাওয়ার পরে আমাকে মাইতি দেয়া, মানে মনোরঞ্জন মাইতি, মাইতি কোম্পানি তখন আমার সঙ্গে যোগাযোগ করে, এটা নাম করার বাদে রাঘবপুরের একজন ছেলের মাধ্যমে যোগাযোগটা হয়। নিয়ে আমি গেলাম আর কি, নিয়ে বলছে তাইলে আপনি তো ছলকে গেলেও করেছেন, তাহলে আপনি আমার এখানে একটা ক্যাসেট করুন, কী নেবেন বলুন। তো আমি বললাম যে আপনি স্ক্রিপ্টটা দেখবেন, বলছে হ্যাঁ স্ক্রিপ্টটা আপনি নিয়ে আসবেন, স্ক্রিপ্টটা দেখব, দেখার পরে আপনাকে আপনি করবেন। বললাম ঠিক আছে। তারপরে যোগাযোগ হলো, স্ক্রিপ্ট নিয়ে গেলাম একদিন। তো ওই স্ক্রিপ্টটা যেদিন আমি নিয়ে গেছি সেদিন প্রথম সামজির সঙ্গে আমার পরিচয়, বাঁকুড়ার সামজির সঙ্গে সেদিনই প্রথম পরিচয়। আর সেই দিন ওই যে সমীর দত্ত, যারা এই আলোটা জ্বালবে নাটকটা করেছিল, পরিচালনা করেছিল, যাকে আমি বলেছিলাম আর কি যে আমাকে জানাতে পারতে, একটু তোর সঙ্গে একটু তর্ক বিতর্ক হয়েছিল আমার, স্বাভাবিকভাবে একটু সেই সময় একটা রাগ ছিল আর কি যে আমাকে জানানো হয় নাই। তো আমি স্ক্রিপ্টটা নিয়ে গেছি, তো বাইরে দেখছি সমীর দত্ত আছে, সামজি আছে, সামজির সঙ্গে পরিচয়। নিয়ে মাইতিদা ডাকলো সবাইকে, সামজিকেও ডাকলো, সমীরকেও ডাকলো, সমীর বাইরেই আছে। সমীরকে দেখার পরে আমার মনে একটু ক্ষুণ্ণতা এসেছিল যে আমি স্ক্রিপ্টটা নিয়ে এসেছি আর এই সময় এ এসেছে দেখা করতে, মানে মনের মধ্যে আমার একটা ভাব জেগেছিল আর কি। তারপরে সমীরকে ডাকা হলো, বসলো, নিয়ে যে স্ক্রিপ্টটা খুললাম, পড়তে শুরু করলাম, তখন বাচ্চুদা মানে মাইতিদা সমীরকে ডাকছে, এই সমীর এসো এসো এসো, একটু স্ক্রিপ্টটা দেখো তো, চলবে কি চলবে না। তখন সমীর দত্ত একটা দামি কথা বলেছিল যে, বলছি কার কার স্ক্রিপ্ট আমি দেখব, তুমি যে স্বপনদার, বলছি কী বলছিলাম স্বপনদার স্ক্রিপ্ট আমি দেখব, আরে স্বপনদা আমার গুরুদেব লোক, ওর কাছে আমি দেখবো, আপনি আচ্ছা বলছেন। নিয়ে সেই সময় মাইতি তখন আর কোনো কথা বললো না, বললো ঠিক আছে যে আপনাকে পড়ার দরকার নেই, আপনাকে কী শুনুন না, আপনাকে আমি 8,000 টাকা দেবো, আপনি এটা করে দেন। তখনকার দিনে 8,000 টাকা মানে ভালো টাকা আর কি। এবং নিজে মুখ থেকে বললেন, আমাকে কোনো আমাকে বললে হয়তো আমি কম বলতাম, আমাকে কম আমাকে বললে হয়তো আমি কম বলতাম, কিন্তু ও তখন আমাকে 8,000 টাকার ইয়ে করলো। প্রথম ক্যাসেট আমরা কোনটা, সেটা প্রথম ক্যাসেট ওই বিহানের মন নারায়ণ, ওই যে বিহানের মন নারায়ণ নারায়ণ ক্যাসেট আকারে বার হলো। তো উনি বললেন যে মানে অনিমা মান্ডিকে নিতে হবে, অনিমা মান্ডি তখন মার্কেট ভালো, ওর ভয়েসটাও ভালো, তা বললো আমার কোনো অসুবিধা নেই। আর আমাদের তখন বঙ্গাবাড়িতে মানে অঞ্জনা তখন
ছোট মেয়ে, এখন যে অঞ্জনা মাহাতো এখন ঝুমুর শিল্পী, ছৌ শিল্পী, জাতমঙ্গলের শিল্পী, এবং পরিচিত ভালো শিল্পী হিসেবে ভালো পরিচিতি জন্মেছে আর কি। তখন একটা বাচ্চার ভস দিয়েছিল আমাদের ওই এটাতে। তারপর ব্যানের মন নারায়ণ করলাম, ব্যানের মন নারায়ণ করার বাদে ভালো হিট করলো ওটা। তারপরের বছরে আমরা যেটা করলাম সেটা হচ্ছে আপনার ওই তোকে সেদিন দেখেছি স্বপ্নে, এবং সেটাতে শিশুপালকে আমরা সেবার নিলাম। আমাকে যেন খবর দিল আমার টিমেরই একটা ছেলে আর রঘুবর বলে, যে কাকু শিশুপাল বলে একটা ছেলে আছে ভালো গান গায়, আমি শুনেছি ওর গান, ওই ঠিক আছে ডাক। ওকে ডাকা হলো, ডাকা হওয়ার পর আমি ওকে নিয়ে গেলাম দক্ষিণবর লাইব্রেরি আমাদের সামনেই। তো ওইখানে ভীমদা আমাদের যেহেতু লাইব্রেরির অ্যাসিস্ট্যান্ট, ওইখানে আমাদের একটা রিহার্সেলের একটা রুম ছিল, ফাঁকা রুম, যেটা রিডিং রুম ছিল, সেখানে আমরা রিহার্সেল দিতাম, আলোচনা করতাম, বই পড়তাম। তো ওখানে হারমোনিয়ামও ছিল, নালও ছিল, শিশুপাল গান গাইলো, ভীমদা বাজাইলো, তো খুব সুন্দর লাগলো গানটা। আমি তখন বললাম ওকে যে দেখো বাউলের ঢঙটা তুমি একটু ছাড়ো, কিছুটা বাউলের মধ্যে কিছুটা ঝুমুর আঙ্গিক তুমি নিয়ে এসো, ঝুমুরের প্যাটার্নটা নিয়ে এসো আর করো। তারপরেই করলো গানটা তোকে সেদিন দেখেছি স্বপ্নে, তো গানটা খুব হিট করলো, এবং ওইটাতে একটা কমেডিও ভালো ছিল, মানে একটা কান্নার সিন ছিল, একটা কীর্তন ছিল আর কি। যদি কমেডিটা একটু, কমেডিটা বলতে কি মানে ওই আমি অন্য সময় দেখাবো আর কি, মানে এই কমেডিটা কেমন ছিল বলে দিই আমি, মানে এটা একটা মানে স্বামী স্ত্রী দুজন আছে, তো এরপরে স্বামী ওর স্ত্রী বলছে আর কি যে বুঝি শোনো তুমি যদি মরে যাও না আমি এমন কাঁদিব না, বুঝি দুনিয়ার লোক তাক লেগে যাবে, তুমি ভাবছো দ্বিতীয় পক্ষের উপরে বলি আমি কাঁদিব না, তো উনি বুঝি ও বাপ ইসলাম আমি মরলেই ভালো নাকি, আমি মরলেই কি মানে এর ভালো হয় নাকি, হ্যাঁ এই করে একটা কমেডি আছেন, এই কান্না কাঁদছে আর কি। ওই কান্নাটা প্রথম যখন কেসটা বাজিছিল আর কি সবাই ভাবলো কে মারা গেছে কে মারা গেছে, কিন্তু পরে যখন একটু শুনেছে তারপরে দেখছি যে ও এটা তো হাসির করেছে, মানে কান্না দিয়ে একটা মানে হাসির প্রথম করেছিলাম আর কি ওরকম। এবং ওটাতে একটা কীর্তনও ছিল আর কি, তো খুব হিট করেছিল। তার পরবর্তী ক্ষেত্রে আমরা করলাম যেটা যেটা মানে এখন বলা যায় যে আমাদের এই পুরুলিয়ার এই অ্যালবামের জগতেও এটাকে আমি ইতিহাস বলতে পারি, মাইলস্টোনও বলতে পারি আমরা, যেটা আমরা করলাম ওই মানে পরবর্তীকালে ওটা বাঁচাও সদ্ভাব নামে খ্যাত হইলো। এত সুন্দর সুন্দর ডায়লগ, এত সুন্দর সুন্দর কাহিনী, ভাবনাগুলো ভাবার জন্য কি একটা অন্য দুনিয়াতে যেতে হয়নি? অন্য দুনিয়া বলতে কি আমার তো মানে আমি যে আগে যে জায়গায় ছিলাম আর কি একটা রুমের মধ্যেই থাকতাম, বাড়ির লোকজন হেঁটে বেরিয়ে আমাকে ওই আমার বিছানায় আমার লেখার টেবিল, বিছানায় আমার চিন্তাভাবনা করার ইয়া, আর ওই হয়তো সাইকেলে যাচ্ছি কিংবা মোটরসাইকেলে, সাইকেলে বেশিরভাগ তখন চালাতাম, সাইকেলে যাচ্ছি তখন হয়তো কোনো একটা জিনিস চিন্তা করতে করতে গেলাম, নিয়ে মাথায় এলো, মাথায় আসার বাদে কোনো জায়গায় কোনো একটা পয়েন্ট হয়তো কারো কাছে কেউ হয়তো গল্প করছে, গল্প করতে করতে কোনো একটা মাথায় পয়েন্ট এলো, তখন সেটাকে মাথায় সঙ্গে সঙ্গে নিয়ে মানে শুরু করলাম আর কি। হ্যাঁ আমি যেটা বলি প্রথম যেটা আমাদের হুঁচকে নিয়ে পুচকে দিলি, এইটা হুঁচকে নিয়ে পুচকে দিলি এটা আমার নাম দিবার ইচ্ছে ছিল বাঁচাও সদ্ভাবা। আচ্ছা এরপরে সেই সময় একই সময় গোকুল দাস একটা ক্যাসেট করেছিল, যিনি এই হালে হালে মারা গেলেন আর কি, ভালো শিল্পী একজন, ওর প্রথম দু তিনখানা ক্যাসেট আমি পরিচালনা করেছিলাম সিডিটা। তো ও তখন রিকোয়েস্ট করলো যে দাদা আপনার তো কোনো ব্যাপার নাই, তো আমি এটা বাঁচাও সদ্ভাবা নামটা আমি আমার একটা গান আছে আমি দেবো, দাদা এই নামটা আপনি ছেড়ে দেন। ও আমাকে খুব রিকোয়েস্ট করলো, মাইতি দেবু সম্বন্ধে কী করবেন আপনি, তো বলছেন বাঁচাও সদ্ভাবা নাম দেবো, তো ও খুব ইয়া করছে। আমি শুনুন আমার ওই নামের কোনো ব্যাপার নেই, আমি যে নামেই ডাকি যে নামেই দিই কেন, যদি ভালো জিনিস হয় তাহলে ও সেই নামটাই খাবে, ও নামের জন্য কোনো আটকাবে না আর কি। তখন আমি বললাম যে ঠিক আছে, তখন ওটার নাম দিলাম হুঁচকে নিয়ে পুচকে দিলি রে, প্রথম সিডি হুঁচকে নিয়ে পুচকে দিলি রে। তার আগে আমরা সবাই ছিলাম এসোমাগো টুসুমণি, মাইতির থেকে প্রথম সিডি, পুরুলিয়া জেলার প্রথম সিডি মাইতি কোম্পানি থেকে বার হয়েছিল, এবং প্রথম আমিই পরিচালনা করেছিলাম এসোমাগো টুসুমণি, এবং শিশুপাল ওটাতে হিরো, গায়ক ওটাতে হিরো আর কি, গান করেননি না, তো ওইটা গান গাইনি আর কি। ওইটা আমরা গানগুলো আমরা বেছে নিয়েছিলাম আর কি, বিরোচন মাহাতো ছিল, দুঃশাসনের ছিল, সরস্বতী দেবী বলে একজন ছিল, ওদের গানগুলোই আমরা বেছে নিয়ে প্রথম কাজ। তো আমি বললাম ঠিক আছে কয়েকটা গানকে টুসু গানকে বাছাই করি, বাছাই করে নিয়ে আমরা করবো, কিন্তু খুব হিট করেছিল। তো এই হচ্ছে একটা ব্যাপার। তো লেখার সময় তো চিন্তাভাবনা তো করতেই হয়, চিন্তাভাবনা করতেই হয়, আবার হয়তো কারোর সাথে গল্প করছি, গল্প করতে করতে ওর মুখ দিয়ে এমন একটা কথা বার হয়ে এলো, পরে আমার মনে হলো আরে এটা দিয়ে তো কৌতুক করা যায়। যেমন আমি একটা কথা বলি,
একবার ওই গোসালা মোড়ে আর কি, তখন তো ওই মোবাইল ফোন ছিল না, ফোনেই কম ছিল আর কি। তো ফোন করার জন্য আমি একটা ওই যেটা বলে কী বলে ওটাকে, ওই স্টেডি বুথ, হ্যাঁ স্টেডি বুথ আর কি, ওই বুথে গেছি। তো গোসালার মোড়ে একটা বুথে গেছি, তখন দু বন্ধু আর গল্প করছে আর কি। গল্প করতে করতে বলছে যে একজনা বলছে যে ওই শোন মজা, বুঝছি একজনা বাড়িতে বউ গুল দিছে। তো বাড়ি থেকে ও স্বামী এসে বলছে, এই তুমি বাড়িতে গুল দিছ? বুঝছি আমি বাইরে গুল দিয়ে আনি। আমার মাথায় ঝট করে কথাটা গেল, মানে ছোট্ট একটা কথা। ও বলছে যে ও স্বামী এসে বলছে, আরে তুমি বাড়িতে গুল দিছ? হ্যাঁ আমি বাইরে গুল দিয়ে আনলাম। আমার মাথায় স্ট্রাইক করলো। পরবর্তী ক্ষেত্রে মানে ওই যেটা আমি অ্যালবামটা করলাম আর কি, ওইখানে আমি এটাকে মানে এমন একটা জায়গায় করলাম যে ওই বাড়িতে গুল দিছে, গুল দিতে দিতে বলছে যে আরে তুমি বাড়িতে গুল দিছো, আমি বাইরে গুল দিয়ে আনলাম। তো বলছি, হ্যাঁ তুমি বাইরে গুল দিয়ে আনলে? বলছি তুমি বাইরে কেন দিলে গুল, তুমি ঘরে দিতে পারতে, আমার কত অবসান হইতো, আমার কত খাটালি করতে হয়েছে, আমার বলে কেমন চ্যাপটা ঢেপটা। বলছি আরে সে গুল ল, এটা অন্য গুল, ওই যে গুলেই হোক চুলা তো জ্বলবে। বলছি তুমি আমার ঘরে দিতে পারতে? তো বলছি না না এটা সে গুল লয়, বুঝছি তাহলে এটা কী গুল? বলছি ওটা তুমি বুঝবে না। বলছি কেন বুঝবো না, বুঝাইন দিলে বুঝবো। বলছি শুনো, গুল দেওয়া মানে হচ্ছে পেঁদা কথা বলা, আমি পেঁদা কথা বলে আনি বাইরে। তো বলছি তুমি কী পেঁদা কথা বলে আনি? বলছি একটা সবজি বাজার গিয়েছিলাম, সবজি কিনছি, তো একটা মেয়ের কাছে রোজই সবজি কিনি, মেয়েটা দেখতে শুনতে ভালো, ওর সঙ্গে একটা মুখ পরিচয় হয়ে গিয়েছে। তো ওইখানে আমার ছেলেটা যায় বলছে বাবা বাবা, তখন ওই ইয়া ভদ্রমহিলা শুধেছে, জিজ্ঞাসা করছি যে এটা আপনার ছেলে? তো ওই বর্ণ ওই ভদ্রমহিলার কাছে কী করে বলবে যে এটা আমার ছেলে, যে আমার বিয়ে হয়েছে? তখন আমি গুল মারি দিলি, বলি না না এটা আমার ছেলে লয়, এটা আমার বন্ধুর ছেলে। আচ্ছা, তখন ওর বউ বলছে এটা কী পেঁদা হলো, এটা তুমি সত্যিই বলেছ? ব্যাস এখানে থেমে যেতে হবে। তো হ্যাঁ কী বললে, কী বললে? বলছে না না তুমি যেমন গুল দিলে তেমনি আমি তোমাকেও একটা গুল দিয়ে দিলাম। তাহলে মানে ওই যে ছোটো জিনিসটা পরে আমি ওটাকে চিন্তা ভাবনা করে এই জায়গায় নিয়ে এলাম, একটা আর আর একটা জায়গায়, অন্য জায়গায়, অন্য কমিটিতে নিয়ে এলাম আর কি। মানে এইভাবেই তৈরি হয়েছে। যেমন সত্যনারায়ণ পূজাটা, সত্যনারায়ণ পূজাটা আমাদের গ্রামের এই কালুদা আমরা বলি, ও মাঝে মাঝে কমিটি গল্প বলে আর কি। কালুদা বলতে কালীপদ ব্যানার্জি, শিক্ষক একজন, ও মানে যিনি ওই সত্যনারায়ণ পূজার কোচ? না না, ও করেছে আমার সিদ্ধিনাথ, সিদ্ধিনাথ চ্যাটার্জি আমার বন্ধু, অভিনয়টা করেছে ওর নাম সিদ্ধিনাথ চ্যাটার্জি। সিদ্ধিনাথবাবু আর যে ওই মাস্টার মশাই যে অভিনয়টা করেছিল, ভীমসেন মাহাতো। তো আর তো ও গল্পটা ছোট্ট বলেছিল আমাকে যে ওর সালার ঘটনা আর কি, মানে চুড়মির একটা জায়গাতে ওদের বাড়ি, তো ওখানে ব্রাহ্মণ পরিবার কম, দু তিন ঘর, বাকি সব অন্যান্য আদার কাস্টের বাস। তো একজন বিধবা মানে পূজা করানোর জন্য ডেকেছি ওকে, তো ও গেছে, যায়নিও মানে রাত জেগে আছে, কোথায় সেই নাচি নাচ দেখে এসছে, ব্রাহ্মণের ছিল কিন্তু ওইদিকে খুব প্রচলন আছে নাচি নাচ দেখে ভক্ত আর কি, ওই দেখে রাত জেগে এসছে, এসে নিয়ে সেই কুচুরি একটা আছে সেই ধান রাখা, ও মানে সে ঠেকা নিয়ে আর রাত জায়গা ছিল, ও মানে সত্যিই ঘুমিয়ে নিয়েছে আর কি। তো যে বাবা ঠাকুর সাহু, বাবা একটু ইয়া করতো, তো যে এই তো তোরা কোনো বুঝিস না শুঝিস নে, আমি কি ঘুমাছি? ও চোখ লেগে গিয়েছে, কিন্তু আমি কি ঘুমাছি? আরে বাবা চুপ করে অনেক মন্ত্র আছে, এগুলো বলতে হয়। আমি একটা ধ্যান করছি আর। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, পূজা বসা হয়ে গেল, এখন ঘটে জলও দেই নাই। তো বলছে বাবা ঘটিটা জলটা ভর্তি আছে, ঘরটার জল দিয়েছো কি? মানে ভয় ভয় বলছে আর কি, হ্যাঁ তোদের কোনো কোনো জ্ঞান নাই তোদের, হ্যাঁ কোনো জ্ঞান আছে তোদের, নারকেলটা জল আছে আর ঘটিটা, ঘরটা জল দেবো। এখন ও তো ধমক চমক খায়, তো চলে গেল, আরে এই জন্য তো পূজা করতে আসিনি, এই নেই ও মানে পুরো পিক আপ নিয়ে বার হয়ে গেলো। এই গল্পটা আমাকে মানে এটা একজনের মানে একটা বাস্তবিক ঘটেছিল, বাস্তবিক ঘটনা। এরপরে এইটাকে আমি যখন নিয়ে এলাম আর কি, তখন এটাকে আবার এই ডায়লগ দিয়ে দিয়ে ডায়লগ দিয়ে দিয়ে একটা জায়গাতে নিয়ে যাওয়া, হ্যাঁ গোটা জল থাকলে না গেলে জল দেওয়া দরকার নাই, বুঝি তাহলে ঘরটা চেক করো। আর চেক করতে পারবো না, জানিস আমার দাদা একটা ইয়াতে পূজা করতে গিয়েছিল, এই প্রাইভেট পড়াইতো, হ্যাঁ ছিলা কিছু ফুটুডুম ফুটুডুম, আমার দাদা বললো এই তোর এই পাঁচ টাকা দক্ষিণাতে ওই হবে, ইয়ার বেশি হবে না, তুমি তো 30 টাকা বেতনে ওই ফুটুডুমেই হবে তোর আর। হ্যাঁ তো এই ব্যাপারটা ছিল আর কি। সবাই
কেউ চাকরি করতে চায়, কেউ শিক্ষক হতে চায়, বিভিন্ন পেশায় যুক্ত হতে চায়। আপনি গ্রাজুয়েশন করার পর এটাই কি আপনার এম ছিল না অন্য কিছু? না, আমি মূলত আমারও একটা সময় মানে ইয়েটা ছিল আর কি, যে আমিও একটা হয়তো মাস্টারি চাকরি করব। কিন্তু একটা সময় এমন হলো আর কি, এই কাজের সঙ্গে যখন যুক্ত হইলাম, যুক্ত হতে হতে এমন একটা নেশার মধ্যে পড়ে গেল যে আমি এমন হয়েছে আর কি যে ইন্টারভিউ দিতেও যাই নাই, কল পেয়েছি, মাস্টারি কলও পেয়েছি আর কি, অথচ ইন্টারভিউ মানে সেদিনটা এমন একটা হয়তো প্রোগ্রাম পড়ে গেছে একটা আমার খেয়াল আছে আর কি, আমার যেতেও পারিনি। সবাই বলছি কী করবি কী করবি কী করবি, তাহলে নাটকটা ক্যান্সেল করছি, ডেটটা ক্যান্সেল করছি। আমি বললাম না থাক, এমনও গেছে। আর আমি মূলত আমি একটা মধ্যশিক্ষা কেন্দ্রে একটা সুযোগও পেয়েছিলাম আর কি, কিন্তু তখন আমি মাইতিতে পুরো যুক্ত, তখন মানে আমার কী বলা যায় মানে এই হুচকে বুচকে বার হয়ে গেছে, ঠেলকে নিয়ে মলকে দিলে বার হয়ে গেছে। তখন আমি একটা ভালো জায়গা ভালো পজিশন, তখন আমরা আমাদের টিকিট শো হচ্ছে মানে মেদিনীপুরে চতুর্দিকে আমাদের টিকিট শো হচ্ছে, বিরাট ডিমান্ড, 10,000-এর বেশি লোক হচ্ছে, প্যান্ডেল খুলে যাচ্ছে, এই অবস্থা। সেই সময় আমি একটা অফার পেয়েছিলাম কিন্তু মধ্যশিক্ষা কেন্দ্রের একটা শিক্ষকের জন্য, তখন 2,000 টাকা বেতন, তখন 2,000 টাকা বেতন। আমি চিন্তা ভাবনা করলাম যেহেতু আমার নেশাটা এইদিকে আছে, তো দেখলাম 2,000 টাকা বেতন, কিন্তু আমি দেখলাম যে ওই আমি যদি মাইতি থেকে ছেড়ে ওইখানে যাই তাহলে মাইতির কাজটা করা হবে না, মানে আমি তো শুধু আমার অ্যালবাম করছি তাই না, মাইতির যাবতীয় তখন শ্যুটিং হতো আমি পরিচালনা করতাম। সে এমনকি মানে ছো ঝুমুর টুসু ভাদু মানে যা কিছু হতো আর কি, এমনকি সাঁওতালি অ্যালবাম হলেও আমাকে বলতে সব না আপনি থাকুন, ওদের কাছে ভাষাটা জেনে নেবেন, আপনি থেকেই করুন, মানে এই ব্যাপারটা ছিল আর কি। মানে একটা গাড়ি, ক্যামেরাম্যান আর এই খাওয়া দাওয়ার পয়সাপাতি রোজ সকালে উনি আমাকে দিয়ে দিতেন, বাড়ি থেকে তুলে নিয়ে যেতেন, লোক পাঠাইতো আর কি, বাড়ি থেকে তুলে নিয়ে যায়, গাড়িতে তুলে দিত, একটা গাড়ি কিনেছিল ওই সুমোতে, ব্যাস ওই আমার কাজ ছিল, প্রায় 8টা-9টায় বাড়ি ফিরতাম আর কি। তো আমি দেখলাম যে আমি এই যে সকালে বার হই রাত্রে ফ্রি, তাহলে আমি যদি ওইটা জয়েন করি তাহলে আমার এটা হবে না, ওখানে আমি মাসে 2,000 টাকা পাবো ঠিকই, কিন্তু আমার এই দিকটা একদম বন্ধ হয়ে যাবে। মানে এতটা পরিচিতি পেতেন না? না না না, এতটা পরিচিতি হয়তো আপনি ওই জায়গাটা কাজ করলে আপনার ওই অফিসের লোকজন জানতো, ব্যাস ব্যাস ব্যাস, গ্রামের লোকজন, গ্রামের লোকজন জানতো। কিন্তু আজকে যে আপনি আজকে পুরুলিয়া তথা সমগ্র বাংলাব্যাপী স্বপন হুজুরির নাম মানে পুরুলিয়ার একজন বিখ্যাত ব্যক্তি, যাই হোক মানুষের ভালোবাসা পেয়েছি আর কি। আমি মূলত আমাদের যখন হুচকে ফুচকে হিট করে মানে আন্দামান থেকেও ফোন এসেছে, সুন্দরবনের ওদিক থেকেও ফোন এসেছে, আন্দামান থেকেও ফোন এসেছিলো, ওরা জাহাজের বললে আমরা টিকিট দেবো দাদা, ট্রেনের দিতে পারবো না, জাহাজের টিকিট দেবো, আর আপনাদের যদিন ইয়ে হবে সেই অনুযায়ী আপনারা একটা টাকা বলুন আমরা দেবো। তো আমাদের টিমের কেউ রাজি হলো না আর আমিও রাজি ছিলাম না, একবারে আন্দামান মানে অতটা সফর করার মতন মানসিকতাও ছিল না আর কি। কিন্তু আমরা মোটামুটি সব জেলায় প্রোগ্রাম করেছি, পশ্চিমবঙ্গের সব জেলাতেই আমরা গেছি প্রোগ্রাম করেছি, ঝাড়খণ্ডের এক বিস্তীর্ণ এলাকা ধরে আমরা প্রোগ্রাম করেছি, এমনও গেছে ধলভূমগড় 5 বার স্টেজ করেছি, জট অ্যালবাম বেরিয়েছে ওদের বুকিং ছিলই ধলভূমগড়ে, এমনি হয়েছে আর কি। বাবুরদায় আমার একটা মনে পড়ে, একটা বাবুরদায় প্রোগ্রাম করেছিলাম আর কি, ওর পেপারও ঝাড়খণ্ডের পেপারও খুব লিখেছিল, দৈনিক জাগরণে, প্রভাত খবর, দুটো পেপারে লিখেছিল। মানে ওদের বাস রুট বন্ধ হয়ে গিয়েছিলো, এত ভিড় হয়েছিল বাগুড়দা কাটিনের এইখানে আর কি। ফার্স্ট বার যেবার করি, দিনে প্রোগ্রাম ছিল, দিনের প্রোগ্রাম ছিল, তো মানে একদম স্তব্ধ হয়ে গিয়েছিলো আর কি। মানে ওই কয়েক ঘন্টা কোনো গাড়ি চলাচল বন্ধ, এত লোকজনের ইয়ে ছিল, ভিড় ছিল, এত লোক হয়েছিল আর কি। ওরা লিখেও ছিল দৈনিক জাগরণ প্রভাত খবরে লিখেও ছিল খুব আর কি। তো তখন সেই সময় আমার পক্ষে মানে টানাপোড়েনে আমি দেখলাম যে আমার এটার চাইতে এটাই বেটার। তো আজকে আমার মনে হয় যে না ঠিকই আছে, আজকে হয়তো একটা মধ্যশিক্ষা কেন্দ্রের হয়তো 14,000-15,000 বা আরও হয়তো কত হয়েছে আমি জানি না, বেতন হয়তো বেড়ে গিয়েছে বা হয়তো শিক্ষক হিসেবে সবাই মান্যতা দিচ্ছে, কিন্তু আমি এখন মনে করি আর কি যে আমি যে রাস্তায় ছিলাম ঠিকই আছি এবং আমি এটা নিয়ে স্যাটিসফ্যাকশন সন্তুষ্ট আমি, কারণ আমি মোটামুটি আয় উপায় ঠিকই আছে, আমার কোনো অসুবিধা নেই। আমার একটা ছেলে সিভিক ভলেন্টিয়ার, আমি একটা ছেলেকে বাইরে পড়াইলাম, ছোটোর থেকে মেসে থাকতো, তারপরে আপনার কটা ছেলে? কটা? আমার দুটো ছেলে, কোনো মেয়ে নেই, দুটো ছেলে, দুটো ছেলে, কোনো মেয়ে নেই। তার মধ্যে একটা ওই পড়তে পড়তেই ও মহারাষ্ট্রে ইয়ে ফিজিক্যাল এডুকেশন করছিলো, তারপর ওইখান থেকে বাড়িতে এলো, বাড়িতে আসার বাদে এই সিভিক ভলেন্টিয়ারের একটা সুযোগ পেলো, ওটা জয়েন করলে ওটা ছেড়ে দিল, ওর একটু আগ্রহ কম ছিল। তারপরে ছোটো ছেলেটা ওকে আবার এগ্রিকালচার নিয়ে পড়লো আর কি, এগ্রিকালচার নিয়ে ও বিএসসি অনার্স করলো, ও করলো আগ্রা, আগ্রা থেকে করলো, আগ্রা থেকে করার বাদে এখন ও
পাটনাতে কোচিংটা করছিল আর কি, তারপরে লকডাউনে বাড়ি এসেছে এখন বাড়িতে। পরবর্তী প্রজন্মে আপনার পরিবার থেকে কেউ কি আপনার লাইনটা কেউ ধরে রাখা? আমার লাইনটা ধরতে বলতে আমার যেমন বড় ছেলে ওই যে ছিল একটু আগে, ও কিন্তু ওই যে ইধার উধার টর্চ জ্বালিয়ে বেটি ফুরাস না, ওইটাতে ও কিন্তু অভিনয় করেছে, একটা ভিখারির অভিনয় করেছে। আচ্ছা, টুকটাক মানে অভিনয়ও করে আর কি, দু একটা অ্যালবামে আছে, দু একটা গানও করেছে, করার ওর আগ্রহ আছে, তো করছে মানে মোটামুটি। এরপরে হয়তো যেহেতু ওরও সময় কম, তবু তার মধ্যেও একটা আগ্রহ আছে, করছে আর কি। আর ছোটো ছেলেটা বড় বড় মেসেই থাকে, তো মেসে থেকে পড়াশোনা করেছে, যার ফলে ও এই ইয়েটা পায়েনি আমার ইয়েটা। ওই লোকের মুখেই শুনে আর কি, যে বাবা এই করেছে, ওই করছে, এই করছে, হয়তো সবাই ওর সতীর্থ যারা তারা গল্প করে, মাস্টারমশাইরা গল্প করতো যখন হোস্টেলে থাকতো আর করতো, একটু সুযোগ সুবিধা পেতো আর কি, তখনও মাস্টারদের কাছ থেকে একটু আদর আপ্যায়ন পেতো আর কি। উত্থান এবং পতন নিয়ে জীবন, এই জীবনে আসার পথে আপনাকে কোনোদিন পিছু মানে পিছু তাকাতে হয়েছে, কিংবা কখনো মনে হয়েছে যে আমার ভ্যালু কম হয়ে যাচ্ছে? না, আমি প্রথমে তো অনেক বাধার মানে বাধা বিপত্তি কাটাই, মানে আমি যেহেতু যত সহজভাবে গল্পটা করলাম এত সহজ ব্যাপারটা ছিল না আর কি। কেন ছিল না, মানে এখন যেমন এত স্টুডিও, এত ব্যাপার, এটা এখন এখন যদি আমার টাকা থাকে আমি একটা অ্যালবাম বার করতেই পারি, সে আমি শিল্পী হই না হই বা আমি করতে পারি আর কি। কিন্তু তখন ছিল কি, তখন কোম্পানি রাজি না হলে কোম্পানির মর্জি মাফি মানে কোম্পানি চয়েস করতো, তখন যে কোনো শিল্পীকে কোম্পানি চয়েস করতো। পুরুলিয়ার মাইতি তখন দেখতে যে না এই শিল্পীটা না, এটা চলবে না, হ্যাঁ বাদ দিন বাদ দিন, মানে ভালো না হলে পরে মানে ওইখানে টিকা যেত না আর, মানে তখন তো আর এমন ছিল না যে আমরা পয়সা ইনভেস্ট করে নিয়ে রেকর্ডিং করব, নিজেরা শ্যুটিং করবো, নিজেরা ছাড়বো, এই ব্যাপারটা ছিল না আর কি। মানে কোম্পানিই তখন চয়েস করতো, কাজেই তখন একটা প্রতিনিয়ত একটা কম্পিটিশন, আচ্ছা আমি আছি আমার সাথে সেই সময় আর কি। দুঃশাসন মাহাতোর একটা ভালো কমেডি তখন খুব হিট করেছিল, টেরিকটের আন্ডার প্যান্ট, আচ্ছা আচ্ছা, এবারে বিরোচন মাহাতো তখন করতো, আরও অনেকে করতো, সমীর নিজেও করতো কমেডি। মানে এই জায়গাটা আসার পর আপনাকে পিছু তাকাতে? না, তারপরে মোটামুটি আর পিছন পিছন দিকে আর ফিরতে হয় নাই, সামনের দিকেই গেছি। এবং পরবর্তী ক্ষেত্রে যত দিন গেছে তত আমি দেখেছি যে আমাদের মানে জনপ্রিয়তা সমানেই আছে, চলছে, এখনও মানুষের ভালোবাসা পাচ্ছি, এখনও বহু, এই যে লকডাউনের সময় আমি একটা করেছিলাম আর কি অ্যালবাম, যমরাজের করোনা সমস্যা, আচ্ছা, তাতে প্রায় আড়াইশোর উপর লোকে কমেন্ট করেছিল আর কি, খুব ভালো লাগলো আর কি। মানে যে আপনি পুরুলিয়াকে এই জায়গায় নিয়ে গেছেন, এটা গর্ব, অনেক কিছু কমেন্ট করেছে আর কি, ভালো লাগে। আর আমার মনে হয় আর কি যে এখনও পর্যন্ত সেই জায়গাটা আছে আর কি, আগামী দিনে কী হবে এটা কেউ বলতে পারে না, শিল্পীদের জীবনে উত্থান পতন তো আছেই অবশ্যই, তবে এখন পর্যন্ত আমার মানে মনে হয়নি আর কি যে আমি যে জায়গায় ছিলাম সেই জায়গা থেকে পিছনে পড়ে গেছি বা পিছনে আছি। কারণ আমি আমি ক্রিয়েটিভ, আমি সবসময় নতুন চিন্তাভাবনা করি, নতুন জিনিস তৈরি করি, এবং প্রতিনিয়ত চর্চার মধ্যেই আছি, এটাই বড় ব্যাপার। কারণ আমার নাটকগুলো নিয়ে আমি একটা বইও বের করেছিলাম, দেখুন ওই বই ওখানে রাখাও আছে আর কি, মানে হাসি দিল লাগে বলে একটা প্রথম বই বের করি। তারপরে দু বছর আগে বইমেলাতে একটা নাটকেরই আমার বই বের করি আর কি, আমি সেটাতে ছখানা না সাতখানা নাটক ছিল। আমাদের এখানে ডিস্ট্রিক্ট লাইব্রেরি, বিভিন্ন লাইব্রেরিতে আমার নাটকের বইও আছে আর কি। তো আমি মোটামুটি একটা ক্রিয়েটিভ আছি, মানে চলছি প্রতিনিয়ত, নিত্য নতুনভাবে চিন্তাভাবনা করছি নিত্য নতুন। তবে আমি চিন্তাভাবনাটাও আমার একটু ইয়ে, যে আমি শুধু যেহেতু আমি আইপিটির সঙ্গে যুক্ত ছিলাম, যে শুধুই নিছক আনন্দ, নিছক মানুষকে খুশি করব, নিছক আনন্দের জন্য আনন্দ, এটা না, মানুষকে আমি একটা মেসেজও দিতে চাই। এই জন্য আমার যে কোনো মানে অ্যালবামের মধ্যে একটা মানুষকে কিছু আমি মানে দিতে চাই, একটা মেসেজ দিতে চাই। যেহেতু আমি তো সমাজবদ্ধ মানুষ, আমি তো আমার এই যে উত্থানের পেছনে যেমন সমাজের ভূমিকা আছে, আমি এই যে আজকে যে জায়গায় এসেছি, ছোটো হোক বড়ো হোক, যে জায়গায় আমি উঠে এসেছি, এটার জন্য আমার সমাজের ভূমিকা অনেকখানি, কাজে সমাজের কাছে আমার একটা দায়বদ্ধতা আছে, আমি সেই সামাজিক দায়বদ্ধতা মেনেই আমি কাজগুলো করি আর কি। দরকারও আছে আজকে তথাকথিত সমাজে আমরা যে ধরনের আচার আচরণ দেখতে পাচ্ছি, বিভিন্ন
অ্যালবামে বলুন, বিভিন্ন ভিডিওতে বলুন, সত্যি খুব খারাপ লাগে। কিন্তু আপনাদের ক্যাসেটগুলো যখনই আমরা দেখি, যেমনই চাপে থাকি না কেন, মাইন্ড কিন্তু ফ্রেশ হয়ে যায়। এটাই সবথেকে বড় পাওয়া আপনাদের কাছ থেকে আমাদের। আজকে আপনি স্বপন হুজুরি, স্বপন হুজুরি একটা নাম নয় একটা ব্র্যান্ড, এই কথাটা যখন পাড়া প্রতিবেশী তথা বিভিন্ন জায়গায় শোনেন, কেমন কেমন লাগে? না, ভালো তো লাগেই, কোনো মানুষ আমাকে ভালোবাসে, ভালো তো লাগেই। এখনও পুরুলিয়া গেলে বা কোনো জায়গায় গেলে, আমাদের এখানে একটা ডিসপেন্সারি আছে, ভালো ডাক্তার, বাইরে থেকে লোকজন আসে আর কি। তো আমিও যদি কোনো কাজে যাই, অনেকে এই দূর থেকে বলে, এই এই দেখ দেখ, এই এই আমার স্বপন হুজুরি। বাজারে যাই, কোনো দোকানে আছি, কোনো ইয়াতে আছি, মোটরসাইকেল আছি, অনেকেই বলে, এই দেখ 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 আমার দেখ স্বপন, মানে এই পেছন দিকে তাকালো, হয়তো স্বামী তার স্ত্রীকে বললো ফুসফুস করে যে আমার এই দেখ, ও আবার পেছন দিকে তাকালো। এগুলো আকাচার ঘটে, এটা প্রতিদিনই ঘটে, মানে প্রতিদিনেরই ঘটনা আর কি। তখন একটু মনে হয় যে মানুষ মানে চিনে জানে, ভালো লাগে। আর এমনি এলাকার মানুষ তো আমাকে সবাই সহযোগিতা করে, সবার ভালোবাসা পাই। শ্যুটিং করার জন্যে যার বাড়ি যাই, সবাই আমাকে দেয়। এলাকার বিভিন্ন গ্রামে, এই দক্ষিণবল, জাহাজপুর, খন্নাডি, ছড়রা, বিলতোড়া, মামুরজোড়, মানে আমি এই পুরুলিয়া জেলার বহু জায়গায় শ্যুটিং করেছি, কোনো জায়গায় গেছি, সব জায়গায় কিন্তু আমি সহযোগিতাটা পাই। যে কোনো জায়গায় যাই, মানে এই সহযোগিতাটা আমি পাই, মানে মানুষের একটা ভালোবাসা আছে। হয়তো অনেকে অ্যালবাম করে, অনেক শিল্পী আছে, অনেকেই আছে, কিন্তু মানে একটু একটু কোথাও যেন মনে হয় যে মানুষ একটু আর একটু যেন অন্য চোখে দেখে আর কি, মানে ভালোবাসার জায়গাটা একটু অন্য চোখে দেখে, কারণ সেই সহযোগিতাগুলো আমি পাই, এই জন্যই আমি মনে করি আর কি। আপনি আজকে এই জায়গায় আছেন, এই জায়গায় আসার পেছনে আপনি মূলত কোন কোন ব্যক্তিদেরকে গুরু হিসাবে মনে করেন? গুরু হিসেবে বলতে গেলে, আমরা তখন নাটকের ওয়ার্কশপ করেছি আর কি, তখন তো তাদের কাছেই কিছু শিক্ষা নিয়েছি। তাহলে সেই হিসাবে যদি আমরা ধরি, তাহলে আমাদের যেমন বাবার কাছ থেকে যাত্রা রয়েছে, ছোটোবেলা থেকে শুনতাম, তাহলে বাবা আমার এক গুরু। এবারে এই যে ওয়ার্কশপ যখন করেছি, তখন হয়তো বিশিষ্ট ব্যক্তিরা যেমন হয়তো উৎপল দত্ত, জ্ঞানেশ মুখার্জি, সত্য বন্দ্যোপাধ্যায়, এদের কাছেও কিছু শিক্ষা নিয়েছি, পরমদার কাছে উপদেশ পেয়েছি আমি। আর এমনি আমার এই লোকাল বলতে, মানে এতে যেমন আমার বন্ধুস্থানীয়, যেমন আমার যে যেমন সিদ্ধিনাথ, যে আমাকে প্রথম এই লাইনে নিয়ে আসার জন্য বললো যে তুমি এই নাটক করো, নিয়ে ওকে নিয়ে নাটক করলাম। আমার বন্ধু সুধীর, অচিন্ত, ভীমসেন মাহাতো, এরা আমাকে সবাই সহযোগিতা করে, না তুমি না, রামকিঙ্কর মাহাতো, এরা বললো যে না তোমার নাটকটা ভালো, তুমি নাটক করো। এবং ওরাই কোন জায়গায় প্রোগ্রাম হবে, কোন জায়গায় কী হবে না হবে, ওরাই যোগাযোগ করতো, ওরাই সব কিছু করতো, এই যে বিভিন্নভাবে সহযোগিতা করেছে। আর সবশেষে বলতেই হয় যে মাইতিদা তো অবশ্যই সাহায্য সহযোগিতা করেছে, কারণ ওই সময়টায় আরেকজন আমাকে যেটা করেছিল, বাসুদেব চক্রবর্তী, যে HMV থেকে পরে চয়েস কোম্পানিতে এসেছিলো, ওই প্রথম যোগাযোগ করে আমাকে ক্যাসেটের সুযোগটা দিয়েছিল। পরে মাইতিদি যখন যোগদান করলাম, তখন মাইতিদা এই যে ভিডিও করার এই যে সুযোগটা, এই সুযোগটা তো সব জায়গায় ঘটে না, যে একদম ক্যামেরাম্যান কলকাতা থেকে ক্যামেরাম্যান নিয়ে এলো, ক্যামেরা কিনে নিয়ে এলো, দাদা আপনি কাজ করুন, টাকা পয়সা আমার, আপনি কাজ করুন, আপনার মনের মতো কাজ করুন, এই সুযোগটা তো সবার ক্ষেত্রে সবসময় ঘটে না। সেই সুযোগটা মাইতি বাবু অবশ্যই দিয়েছে। প্রথম সিডি আপনার ফুচকি নিয়ে ফুচকি দেবে, কিভাবে ভাবনা চিন্তাটা প্রকাশ করলেন যে আমাদের একটা কমেডি ক্যাসেট? ভাবনা চিন্তা বলতে, আমরা তো প্রথম থেকেই ক্যাসেট করছি, কমেডি গেছি, যেমন ওই যেটা বললাম আমি, ওই শলিকে গেলি গো প্রথম কমেডি ক্যাসেট, মানে ভালো হিট করেছিল আর কি, প্রতিটাই চলেছে, তার মধ্যে ছলকে রেডিওটা খুব চলেছে। এখন সেই এই ব্যাপারটা নিয়ে আমাদের সবসময় টার্গেট ছিল যে আমরা ভালো কমেডি বানাবো। ভালো কমেডি যদি আমরা বানাতে না পারি, তাহলে মাইতির কাছে যে ডিমান্ড আছে, অন্যান্য কোম্পানি, মানে মাইতিতে করতে করতেও আবার চয়েস কোম্পানিতে আমরা ক্যাসেট করেছি, পেঁদামাস্টার বলে একটা, তেমন কি ডিমান্ডটা থাকা যায়, তো ডিমান্ড যদি না থাকে তাহলে তো আমরা সুযোগই পাবো না, তাহলে তো আমরা শেষ। এইটা আমাদের মাথায় সবসময় কাজ করতো, যার জন্য চিন্তা ভাবনা করতাম যে কতটা কী করা যায়। যখন আমরা এটা ফার্স্ট অডিও ক্যাসেট করেছিলাম, অডিওটা মানুষ খুব হিট করলো, মাইতিদা বললেন যে না আপনারা এটা ভিডিও বানান,
তখন ওটাকে ভিডিও বানালাম। ভিডিও বানার পরে মানে ওটা দেখলাম যে মানে এত বেশি মানে এত বেশি মানে হিট করলো মানে মানে ভাবা যায় না আর কি। মানে 2000 কোটি সিডি আগাম টাকা দিয়ে অ্যাডভান্স নিয়ে এই যে পাপুদা সঙ্গীত ইলেকট্রনিক্স আর মহেন্দর বলে ওই যে মহাবীর ইয়ে বলা হয় আর কি, মার্কেটটা দোকানটা, টেক্স স্ট্যান্ডের দোকান, ক্যাসেটের দোকান, সিডির দোকান, ওরা দুটো করে ছেলে পাঠিয়েছিল আর কি। ওই সিডি তৈরি হচ্ছে আর হচ্ছে, আর সেদিন সকালে যেদিন রিলিজ হলো সেদিনে আমাদের রাঁচিতে একটা শুটিং ছিল, রাত্রে আমি থেকে গেলাম, ভোরবেলা ওইখান থেকেই যাবো। আর ওই যত কর্মচারী সব সিডি বার করছে, খাপে ভরছে, আর ওরা এই মানে দুটো মেশিনের কাজই নিচ্ছে, ও দুটো মেশিনের ওরা নিচ্ছে। একদিনে ওরা 2000 করে সিডি আগাম অ্যাডভান্স দিয়েছিল। এবং আমরা যখন সন্ধ্যায় ফিরে এলাম শুটিং করে, তখন চতুর্দিক থেকে রিপোর্ট আসছে যে আরও সিডি চাই। এবং পরে আমি শুনেছিলাম যে আনাড়াতেই মানে এই সিডিটা 40 টাকা করে ব্ল্যাকে বিক্রি হয়েছে, পরে শুনেছিলাম আর কি। এবং সানি মিউজিক তখন ইয়ে ছিল আর কি ঝাড়গ্রামের, ও মালেরিয়া দিল। এবং প্রথম আমাদের মাইতির প্রথম কলকাতাতে মাল এই মালটাই প্রথম বিক্রি হয়েছিল, ঘুচকে নিয়ে পুচকে দিলি। কারণ আমি আর মাইতিদা দুজনেই গিয়েছিলাম কলকাতা। ও আমাকে দুঃখ করে বলেছিল আর কি যে প্রথম যখন ক্যাসেটের সময় ও অনেক ক্যাসেট নিয়ে গিয়েছিল ব্রিটানিয়া আর ওই নাহাটা কোম্পানির কাছে, ওরা তখন ডিস্ট্রিবিউটার ছিল আর কি। তো ব্রিটানিয়ার কাছে তখন সব ক্যাসেট পাওয়া যেত। তো বললো, স্বপন দা আমি একদিন এই ব্রিটানিয়ার কাছে এসেছিলাম, তো ব্রিটানিয়া আমাকে রিফিউজ করেছিল, না না এই সকল আমাদের চলে না, আমরা নিয়ে যান। হুচকে ফুচকেটা তখন চারদিকে মার্কেটে চলে গেছে। তারপর যখন আমরা ওই সিটে নিয়ে গেলাম, ও তখন সাদরে খুব আদর আপ্যান করে বললে, হ্যাঁ এই সিটটা আপনাকে দিয়ে যান। ওরা দেখলো, এবার এটা দিয়ে যান, এটা আমরা কম নিয়ে গিয়েছিলাম, 120 নিয়ে গিয়েছিলাম। ও বললো, না আপনার এটা 520 পাঠান। এবং তখন ব্রিটানিয়া, তারপরে নাহাটা, এবং নাহাটা থেকে পরবর্তী ক্ষেত্রে ওই প্রিন্ট সিডিটা নাহাটাই করছিল আর কি, ওটাকে সিলভার ডিস্ক যেটা, সেটা নাহাটা কোম্পানি বানাচ্ছিল আর কি। আমরা শুধু এই সিডিটা দিয়ে দিতাম, ও নাহাটা ওইখান থেকে করতো আর ওইখান থেকে ডিস্ট্রিবিউট করতো আর কি। প্রথম মানে ওই ব্রিটানিয়া নাহাটা এরা ডিলারশিপ নিয়েছিল আর কি মাইতির, মানে সর্বপ্রথম উচকে নিয়ে পুচকে দিলি কলকাতার মানুষকেও, কলকাতার মানুষকেও ইয়ে করেছিল, ভাবিছিল।